এমনিতে আমাদের বাড়িতে যখন মাংস রান্না হয় না, তখন মাংসটা আমি বানাই, কিন্তু আজকে আমি মাকে বললাম যে মা তুমি যেমন নর্মালি মাংসটা রান্না করো কম তেল মশলা দিয়ে, সেইভাবে মাংসটা রান্না করো। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি আপনার সকলেই খুব ভালোই আছেন। মাংস ভাতে একটু লেবু আর স্যালাড হলে তেমন কিছু লাগে না, কিন্তু মা বলছে আজকে দুই রকমের একটু ভাজাও বানাবে আর ভাজার সাথে একটু চাটনি। তাই জন্য ভাজার জন্য এখানে দেখুন চাষের বেগুন বেগুন তুলে নিচ্ছে, খুব বেশি বড় বড় বেগুন না, মোটামুটি এইরকম কি বলে এটাকে, লুড়কি বেগুন মনে হয় বলে, তো বেগুনগুলো তুলে নিয়েছে। এবার মাংসের ঝোলে দেওয়ার জন্য কিছু কাঁচা লঙ্কা, এটাও কিন্তু আমাদেরই গাছ, কাঁচা লঙ্কা তুলে নিচ্ছে। দেখুন গাছটা কত সুন্দর, আর দেখে মনে হবে লঙ্কা তোলা নয় চা পাতা তুলছে। এদিকে বেগুন তোলা হয়ে গেছে আর লঙ্কাটা তোলা হয়ে গেছে, তাহলে এবার বাড়ি যাব। আর দেখুন এই যে লঙ্কা তুলতে কে এসেছে, আবার পুপু চলে এসেছে, ওকে বললাম যে আসতে হবে না, উনি আবার পাকামো করে আসছেন। আর এসেছে এসেছে, খুব ভালো কথা, আর এসে এরকম ঘাস খেতে থাকবে। কথায় কথায় অনেকটাই দেরি হয়ে গেছে, এবার রান্নাগুলো করতে হবে, তো অনেকটা বেলাও হয়ে গেল। আজকের এই সব রান্নাগুলো কিন্তু উনানেই হবে, তাই জন্য মা উনানশালে চলে এসেছে। তাহলে আসুন বেশি দেরি না করে রেসিপিগুলো ঝটপট দেখে নিই। প্রথমেই এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। মাংসটা এখনও পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়নি, পরিষ্কার করার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণটাকে মাংসের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে নিলে কী হয় না, লবণের ফলে মাংসের মধ্যে যে জমে থাকা রক্তগুলো এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। ব্যাস মাংসের মধ্যে ভালোভাবে লবণটা মাখিয়ে নিয়েছি, এবার এটাকে 2-3 মাস ধরে ভালোভাবে জল চেঞ্জ করে করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন মাংসটা এখন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার এই মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন গুঁড়ো হলুদ, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, অবশ্যই ঝালটা কিন্তু নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন। 1/2 লেবুকে এইভাবে কেটে রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যারিনেটের সময় এইরকম একটু লেবুর রস দিলে মাংসের যে আঁশটে গন্ধ সেটা কিন্তু আর থাকে না। সবশেষে এর মধ্যে 1/2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেটটা আমি আগেই করে নিলাম, কারণ কেন ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হয়, তাহলে কিন্তু মাংসটা ভালো হবে। সঙ্গে সঙ্গে ম্যারিনেট করে রান্না করলে কিন্তু রান্নাটা তেমন ভালো হবে না। এটাকে এখন 1/2 ঘন্টা এভাবেই রেখে দিচ্ছি। বেগুনগুলো ভাজা করতে হবে, তো তাই জন্য বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছে লবণ, লবণটা স্বাদ অনুযায়ী, আর দিচ্ছে অল্প একটু গুঁড়ো হলুদ। নুন আর হলুদ ভালোভাবে বেগুনের গায়ে লাগিয়ে নিচ্ছে। দেখুন হয়ে গেছে। এখন কড়াইটাকে ভালোভাবে গরম করে বেগুন ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছে তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো আস্তে আস্তে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। এবার এই বেগুনগুলোকে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা আটকে দিয়ে 1-2 মিনিট, বেশিক্ষণ নয়, 1-2 মিনিট এভাবেই রেখে দিচ্ছে। তাতে কী হবে না, বেগুনটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর বেগুনটা ভাজতেও কিন্তু অনেকটা কম সময় লাগবে। কড়াইয়ের ঢাকনাটা খুলে বেগুনগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছে। দেখুন বেগুনগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে কড়াইয়ের থেকে তুলে নিচ্ছে। এখন পটল ভাজা হবে, তাই জন্য পটলগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদ। নুন আর হলুদ ভালোভাবে পটলের গায়ে লাগিয়ে নিচ্ছে। দেখুন হয়ে গেছে। কিন্তু পটল ভাজার আগে এই যে তেলটা পড়ে আছে, এই তেলে যদি এখন পটলটা ভাজা হয় তাহলে কিন্তু তেলটা একদম কালো হয়ে যাবে, এরপর আর এই তেল ব্যবহার করা যাবে না। তাই জন্য মা বলছে যে এই তেলটায় যদি মাংসর আলুগুলো আগে ভেজে নেওয়া হয় তাহলে কেমন হয়। আলুর মধ্যে লবণ অল্প আর হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলোকে মেখে নিয়ে প্রথমে আলুগুলো কড়াইতে দিয়ে দিচ্ছে। খুন্তির সাহায্যে 1 প্যাঁচ নেড়ে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা আটকে দিচ্ছে। মাংসের আলু তো একটু বড় বড় করে কেটে নিয়েছে, তাই সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে। কড়াইয়ের ঢাকনাটা আটকে দিয়ে এটাকে 4-5 মিনিট এভাবেই রেখে দিচ্ছে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলোকে আর একটু ভেজে নিচ্ছে। দেখুন আলুগুলো এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আলু ভাজার পর এই যে এই তেলটা পড়ে আছে, এই তেলের মধ্যে এখন পটলগুলো ভেজে নেওয়া হবে। কড়াইতে পটলগুলো দেওয়া হলো। এবার সব কিছুকে একবার নেড়ে চেড়ে নিয়ে আবার কড়াইয়ের ঢাকনাটা আটকে দিচ্ছে। 3 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। দেখুন আমার মা তেলটা যাতে নষ্ট না হয় তাই জন্য প্রথমে আলুটা ভাজার পর পটল ভাজলো। আপনি যদি তেলটা চেঞ্জ করতে চান বা তেলটা ফেলেই দিতে চান তাহলে সেইভাবেও করতে পারেন।
কথায় কথায় পটলগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের থেকে তেল ঝরিয়ে পটলগুলো তুলে নেওয়া হচ্ছে। দেখুন এখন কিন্তু তেলটা সম্পূর্ণ কালো হয়ে গেছে, এই তেলে আর কিচ্ছু করা যাবে না, তেলটাকে ফেলে দিচ্ছি। এখন মাংস রান্না হবে। মাংস রান্না করার জন্য এখানে মা নিয়েছে 6টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 50 গ্রাম রসুন, 40 গ্রাম আদা, 1টা মাঝারি সাইজের টমেটো কুচি আর গাছের থেকে তোলা 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। প্রথমেই রসুনগুলো শিলে বেটে নেওয়া হচ্ছে। দেখুন রসুন ভালোভাবে বাটা হয়ে গেছে, এটাকে একটা কাঁশির মধ্যে নিয়ে নিচ্ছে। এবার এই গোটা আদাগুলোকেও ভালোভাবে বেটে নেওয়া হচ্ছে। প্রথমে দেখুন আদাগুলোকে একটু থেঁতো করে নেওয়া হচ্ছে যাতে বাটতে একটু সুবিধে হয়। দেখুন আদাটা এখন ভালোভাবে বাটা হয়ে গেছে, এটাকে কাঁশির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই মশলার বাটিতে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গুঁড়ো হলুদ, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। মাংসটা ম্যারিনেটের সময়ও লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছিলাম, তাই সেটা মাথায় রেখেই কিন্তু এখন এর মধ্যে অল্প একটু লঙ্কা দিচ্ছি। সবশেষে এর মধ্যে 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। সব কিছু রেডি হয়ে গেছে, এখন মাংসটা রান্না করতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছে 1 কাপ পরিমাণ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিচ্ছে তেজপাতা, 2টো শুকনো লাল লঙ্কা আর 1/2 টিস্পুন গোটা জিরে। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ভাজা হতেই এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তুলে আনা 6টা কাঁচা লঙ্কাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুনটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ধরে ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু রসুনের যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু বেশি ভাজার ফলে একটুও থাকবে না। হয়ে গেছে, দিচ্ছি আদা বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো মেশানো জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবশেষে দিচ্ছি টমেটো কুচি। এখন সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে মাংসটাকে কী করতে হবে না, খুব ভালোভাবে কষাতে হবে। এই অবস্থায় কিন্তু একটু জল দেওয়া চলবে না, নর্মালি চিকেনটাকে এই মশলার সাথেই ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5-7 মিনিট ধরে মাংসটাকে এইরকম নাড়াচাড়া করার পর কড়াইয়ের ঢাকনাটা আটকে দিয়ে এটাকে আরও 3-4 মিনিট এভাবেই রেখে দেওয়া হচ্ছে। 4 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নেওয়া হলো। দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু বেশ কিছুটা জল জমা হয়েছে। এই মাংসের মধ্যে আমি এখনও পর্যন্ত কোনো জল অ্যাড করিনি, তাতেও কিন্তু জলটা বেশ মাংস থেকে বেরিয়ে এসেছে। এই অবস্থায় সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো এর ওপর দিয়ে দেওয়া হচ্ছে। এবার এই আলুগুলোকেও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। আরও 4-5 মিনিট ধরে আলু সহ এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর কি দারুণ গন্ধ উঠছে কিন্তু। এখন ঝোল বানানোর জন্য এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। আপনি মাংসের মধ্যে কতটা ঝোল বা গ্রেভি চান সে অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করবেন। এই অবস্থায় সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা আটকে দিয়ে এটাকে 5 মিনিট এভাবেই রেখে দিচ্ছি। এর আগে যতবার মাংস রান্না করেছি ততবারই কিন্তু আমি বলেছি যে মাংস রান্না করার সময় কখনো আমি ঠান্ডা জল ব্যবহার করি না। আজ যেহেতু উনানে রান্না হচ্ছে তাই জন্য ঠান্ডা জলই এর মধ্যে দেওয়া হয়েছে। একটা জিনিস লক্ষ্য করেছেন যে উনানের জালটা বেশ জোরেই জ্বলছে, সেই জন্য এর মধ্যে ঠান্ডা জলটা দিতে পেরেছি। দেখুন কথায় কথায় মাংসটা কিন্তু ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন এটাকে একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছে। তাহলে দেখতেই পেলেন নিশ্চয়ই কত কম সময়ে খুব কম তেল মশলায় মাংসটা রান্না হয়ে গেছে। এবার আজকে লাস্ট আইটেম মা বানাবে টমেটোর চাটনি, তাই জন্য কড়াইটা পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিল। দিচ্ছে 1টা শুকনো লাল লঙ্কা আর অল্প হলুদ সর্ষে। এখন এই দুটোকে ভালোভাবে ভেজে নিচ্ছে, তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই দুটো যেন পুড়ে না যায়। দেখুন ভাজা হয়ে গেছে। এর ওপর কেটে রাখা 5টা মাঝারি সাইজের টমেটোকে দিয়ে দিচ্ছে। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদ।
সব কিছুকে একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন এর টমেটো তো, তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই জন্য অল্প একটু জল দিয়ে কড়াইয়ের ঢাকনাটা আটকে দিচ্ছে। 3-4 মিনিট হয়ে গেছে, এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে নেওয়া হচ্ছে। টমেটোগুলো এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই টমেটোটাকে খুন্তির সাহায্যে কয়েক মিনিট ধরে নেড়ে চেড়ে নিয়ে এটাকে গলিয়ে নেওয়া হচ্ছে। এতে কি হয় না, টমেটোর চাটনিটা একটু গাঢ় গাঢ় হয়, খেতেও ভালো লাগে। 7-8টা খেজুরকে এভাবে কুচিয়ে চাটনির মধ্যে দিয়ে দিচ্ছে। সবশেষে দিচ্ছে 2 চামচ চিনি। অনেকেই আছে যারা চিনি ছাড়া টমেটো চাটনি খেতে ভালোবাসেন, কিন্তু আমরা একটু চিনি দিয়ে খেতে ভালোবাসি, তাই এর মধ্যে 2 চামচ চিনি অ্যাড করেছি। আপনার যদি চিনি দিতে ইচ্ছে না হয় তাহলে চিনিটা দেওয়ার প্রয়োজন নেই। টমেটোর চাটনি এখন একদম রেডি হয়ে গেছে। এটাকে কড়াইয়ের থেকে একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছে। তাহলে দেখতেই পেলেন নিশ্চয়ই কত কম সময়ে মা বুদ্ধি খাটিয়ে বেগুন ভাজা, পটল ভাজা, মাংস আর টমেটোর চাটনি বানিয়ে নিয়েছে। আজকে দুপুরের এই সিম্পল কিছু খাবার আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।